আমাদের ব্রেইন ডিসাইড করে আমাদের ওয়েট কত হবে। ব্রেইন বোঝার চেষ্টা করবে দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যক্তিটা ধনী না গরিব, দ্বিতীয় হচ্ছে ব্যক্তিটা সুখে আছে না বিপদে আছে। আমাদের ব্রেইন ডিসাইড করে আমাদের ওয়েট কত হবে। আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাস নামে একটা জায়গা আছে, অনেকেই জানে। ওকে, হাইপোথ্যালামাস ডিসাইড করে এই পার্সেন্টার ওয়েট কেমন হবে বেসড অন এনভায়রনমেন্টাল স্টিমুলেশন। ব্রেইন বোঝার চেষ্টা করবে দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যক্তিটা ধনী না গরিব, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে ব্যক্তিটা সুখে আছে না বিপদে আছে। সিম্পল দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি ব্রেইন মানে এরকমভাবে বোঝে যে ব্যক্তিটা ধনী এবং সুখে আছে, তাইলে ব্রেইন ওয়েট বাড়াবে, অথবা যদি দেখে যে ব্যক্তিটা ধনী এবং বিপদে আছে তাইলেও ওয়েট বাড়াবে, হ্যাঁ, যদি দেখে যে ব্যক্তিটা গরিব কিন্তু সুখে আছে তাইলেও ওয়েট বাড়াবে, কিন্তু যদি দেখে ব্যক্তিটা গরিব এবং বিপদে আছে তাইলে ওয়েট কমাবে। ব্যাপারটা আসলে এইভাবে কাজ করে নতুন থিওরি অনুযায়ী। হ্যাঁ, এইটা বিখ্যাত একটা বই আছে আমেরিকান নেফ্রোলজিস্ট ডক্টর জেসন ফাংয়ের, অবেসিটি কোড, গ্রাউন্ড ব্রেকিং বই গত 10 বছরের মধ্যে। এই বইটাতে উনি ব্যাপারটা কিছুটা এক্সপ্লেন করেছে, আমি আরেকটু ডেপথে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু এটা সাধারণ মানুষের জন্য বা সবার শোনার জন্য নন টেকনিক্যাল একটা পডকাস্ট, এইটুকু বোঝানোর চেষ্টা করছি আমি। এর চেয়ে বেশি ভিতরে যাওয়ার মনে হয় না প্রয়োজন আছে, বা এটা বোরিং হয়ে যাবে আসলে। তো সিম্পলি এই ব্যাপারটা। বাট এই জায়গাটা আমি একটু জানতে চাচ্ছি, যেটা আপনি বললেন যে তাহলে আমি তো ওয়েট কমাইতে যাচ্ছি, আপনি যেটা বললেন যে গরিব এবং অসুখী আছে, ব্রেনের কাছে এটা বুঝাইতে হবে, রাইট? তাহলে ব্রেন ওজন গরিব বিপদে আছে, আপনি সুখী অসুখীর চেয়ে ও আচ্ছা, ব্রেন গরিব এবং বিপদে আছে, এইটা কিভাবে আমি ব্রেনকে সিগন্যাল দিতে পারবো? আচ্ছা, আপনি চিন্তা করেন মানুষ কখন দৌড়ায়? ওয়েল, আমরা দৌড়াই যখন আমাদের ওয়েট লস করতে হয় আর কি। আচ্ছা, ওই ক্ষেত্রে তো আমাদের ব্রেইনে যে কোডগুলো দেওয়া, এগুলো তো থাউজেন্ডস অফ মিলেনিয়াস ধরে কোডেড করা আমাদের ডিএনএ আর এনতে। হ্যাঁ জি। তো ধরেন আমাদের কোন এক গ্রেট গ্র্যান্ডফাদার কি কারণে দৌড়াতেন? ও ওকে, সো কয়েকটা রিজন, একটা হইতেছে হান্ট করার জন্য, হান্ট করার জন্য, অথবা যদি লেটস সে কোনো একটা বাঘ তাকে তাড়া করছে, সে দৌড়াইতেছে সেই বাঁচার জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য, অথবা সে তার ফুড নেওয়ার জন্য সে শিকার করতেছে, এটা তো এইটা একটা ব্যাপার। দেখেন আপনি বা আমি যখন দৌড়াই আমি তখন ব্রেইনকে সেম সিগন্যালটা দেই, ব্রেইন ব্যাপারটা ওইভাবে আর কি পারসিভ করে মূলত, যে এই ব্যক্তি বোধহয় বিপদে আছে। আমি আমি সিম্পলিফাই করছি, ব্যাপারটা তো সিম্পল না, সাধারণত ব্রেইন ধরে যে এই লোক মনে হয় বিপদে আছে, একটা ব্যাপার। কারণ আপনি যদি বিপদে না থাকেন আপনার তো অ্যাড্রেনালিন রাশ হবে না, তাইলে আপনি জোরে দৌড়াবেন কিভাবে? ইটস নট পসিবল। কারেক্ট। তো ব্রেইনকে এটা পারসিভ করাইতে হয় যে দেখো আমি তো বিপদে আছি বাবা, তুমি আমার ওজনটাকে একটু কমাই দিবে, ক্যান ইউ প্লিজ, একটা। সেকেন্ড হচ্ছে দেখেন গরিব আর ধনী ব্রেন ডিফারেন্সিয়েট করে কীভাবে, সিম্পল আমি বোঝাই। দেখেন আপনি দরিদ্র, পৃথিবীর ইতিহাসে দরিদ্রদের কাছে সাধারণত কোনো ফুড অ্যাক্সেস থাকতো না, বা যে কোনো এক ধরনের ফুড অ্যাক্সেস থাকতো। আচ্ছা, আমি আমার রোহিঙ্গা ক্যাম্পের একটা এক্সপিরিয়েন্স বলি প্লিজ। প্রথম আমি যখন রোহিঙ্গা ক্যাম্পে যাই সেটা হচ্ছে 2016 সালের শেষ দিকে, 17 শুরুতে, হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি। আমরা তখন ঢাকা ইউনিভার্সিটিতে একটা কালেকশন করি, ওই বছর একটা অনস্লট হয় রোহিঙ্গাদের উপরে। আমরা সাধারণ কিছু ছেলে পেলে 10 জনের মতন আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে কালেকশন করি মানুষের কাছে বিজয় দিবসে, এবং সেখান থেকে আমরা 1,00,000 টাকা কালেকশন করে তারপর আমরা চলে যাই হচ্ছে রোহিঙ্গাদেরকে ত্রাণ দিতে। ও তখনও ফর্মালি ত্রাণ দেওয়া হয়নি, কারণ ফর্মালি ত্রাণ আসছে 2017 সালে, এটা ছিল ইনফর্মাল, তখন ব্যক্তি উদ্যোগে সবাই যা করার করছে। তো ওই টাইমে প্রায় 90,000 রোহিঙ্গা আসে যতদূর আমার মনে পড়ে, আমি সঠিক সংখ্যাটা এখন বলতে পারবো না। তো তখন যাওয়ার পর গিয়ে দেখি ওরা দুইটা খাবার খাচ্ছে, একটা হচ্ছে শাক সেদ্ধ আর একটা হচ্ছে লেগে জাস্ট চাল। হ্যাঁ, চাল ফুটাতে পারলে ফুটায় খাচ্ছে, যার লাকড়ির অ্যাক্সেস নেই সে কাঁচা চাল খাচ্ছে। তো এটা ছিল তখনকার কন্ডিশন। আমি গিয়েছিলাম বালুখালির 2 ক্যাম্পে, এটাকে ক্যাম্প 9 বলে এখন। তো এইটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন, মানুষ যখন বিপদে থাকবে তখন মানুষ কী করবে সেটার জন্য, কেমন? তো তাইলে আইডিয়াল কন্ডিশন হচ্ছে যখন মানুষ বিপদে থাকবে, মানুষ 1 বা 2 ধরনের ফুডের বেশি অ্যাফোর্ড করতে পারে না, সে হয় শুধু কার্ব খাবে, হয় শুধু প্রোটিন খাবে, অথবা প্রোটিনের সঙ্গে কিছু ফ্যাট পেলে খাবে। কিন্তু একই সঙ্গে কার্ব, প্রোটিন আর ফ্যাট, 3টা যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট,
এই তিনটা সে অ্যারেঞ্জ করতে পারে না মানুষ যখন দরিদ্র হয়, বা আগে যখন মানুষ দরিদ্র ছিল। ব্যাপারটা এখানে যখন মানুষ ধনী হয়, মানুষ তখন হাই ক্যালোরি ফুড নেয়, একই সঙ্গে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। জাস্ট আপনি চিন্তা করেন বিরিয়ানিতে কী থাকে, হাই ফ্যাট, মডারেট প্রোটিন, হাই কার্বোহাইড্রেট বিরিয়ানিতে, তাই না? একটা বিরিয়ানি আপনি নিহারি খাচ্ছেন নান বা পরোটা দিয়ে, কি থাকছে, হাই কার্বোহাইড্রেট, হাই ফ্যাট, মডারেট প্রোটিন। সো এই যে এই ধরনের যে কম্বিনেশনটা মানুষ এফোর্ড করতে পারে তখন যখন মানুষ সুখে থাকে, বা ঐতিহাসিকভাবে মানুষ এই জিনিসটাই এনজয় করছে, যখন সে সুখে থাকছে সে তখন হাই ফ্যাট হাই কার্বো একসাথে খাইছে, প্রোটিন কম পেলে কম, বেশি পেলে বেশি, এটা বেসড অন এক্সেস। হ্যাঁ, এইটা আমাদের প্রফেসর ডক্টর খান মওদুদুর রহমান, উনি আমাদের শিক্ষক ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, উনি হিস্ট্রি অফ নিউট্রিশন পড়ানোর সময় আমাদের ফার্স্ট ইয়ারে কিছুটা ডিসকাস করেছিলেন, কিছুটা। তো তার মানে ব্রেইন আপনি সুখে আছেন এবং ধনী আছেন বুঝবে যখন আপনি তিনটে জিনিস একসাথে খাবেন। ওকে, তো ব্রেইন স্টার্ট করবে বুঝা, ওকে ফাইন, এই লোক সুখে আছে, আমার তাহলে তার ওয়েট গেইন করা দেওয়া উচিত, কারণ আপনি না জানলে আপনার ব্রেইন জানে সুখের পরেই দুঃখ আসে। সো আপনার ব্রেইন আপনাকে ওয়েট গেইন করাবে, ফ্যাট গেইন করাবে, যাতে পরে দুর্ভিক্ষের সময় আপনি না খেলেও ওই ফ্যাটটা দিয়ে আপনি চলতে পারেন। As simple as that. আর যদি আপনি গরিব ফিল করাতে চান, ওই যে বললাম আপনি যে কোনো একটা আইটেম খাবেন, সেটা কার্ব হইতে পারে, জাপানের ওকিনাওয়া দ্বীপে বা ইস্ট আফ্রিকাতে মানুষ 80% কার্ব খেয়ে ওয়েট লস করে, মানে থিন থাকে, ওয়েট লস করে বলবো না আমি, থিন থাকে লাইফ। কেন? ওদের কার্বের টাইপ ডিফারেন্ট। গরিব মানুষ কি রিফাইন্ড কার্ব অ্যাফোর্ড করতে পারে? পারে না, কাসাভা খায়, বার্লি খায়, কারণ গম তাদের জন্য টু এক্সপেন্সিভ। হ্যাঁ, মিষ্টি আলু খায়, এগুলো সব লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড গরিব মানুষ। এবং সে এই ধরনের ফুড কী হয়, প্রচুর চিবাইতে হয়, প্রচুর চিবাইলে অল্প একটু ক্যালোরি পাওয়া যায়, ঠিক আছে, এবং সেটাও পেতে সময় লাগে। যখন মানুষ ধনী হয়ে উঠল, আপনি যদি ইজিপশিয়ান সিভিলাইজেশনের ইতিহাস দেখেন, যে সময়ের সঙ্গে সঙ্গে তারা রিফাইন করা শুরু করছে কার্বোহাইড্রেট, অ্যান্ড দেন দে স্টার্ট টু গেট ফ্যাট অ্যারাউন্ড দ্যার বেলি। তো ওইটাও একটা ধনী হওয়ার বৈশিষ্ট্য, আমাদের ব্রেইন এটা খুব ভালোভাবে জানে যে ধনী হলে মানুষ কী খায়, গরিব হলে মানুষ কী খায়। সো ওয়েন ইউ স্টার্ট টু টেক নন রিফাইন্ড কার্বোহাইড্রেট, ভাই এখানে যদি একটু বলতেন অডিয়েন্সের জন্য, রিফাইন্ড এবং নন রিফাইন্ড এর মানেটা যদি। রিফাইন্ড হচ্ছে হলো গিয়ে যে কোনো কিছু যেটার মূল শস্য থেকে সেটাকে কেটে শুধু যে জায়গাটা স্টার্চ, মানে ধরেন একদম শ্বাসটা, আমরা যে মিনিকেট চাল খাই পুরোটা সাদা না, পুরোটাই তো ভাত, এই ধরনের আমরা যে সাদা আটা খাই, আটা গমে সব কিছু ফেলে দিয়ে যেটা রাখা হয়েছে, আমরা যে হোয়াইট সুগার খাই, সুগার অ্যাকচুয়ালি ব্রাউন আর হোয়াইটের মধ্যে ডিফারেন্সটা খুবই কম, তো এই যে জিনিসগুলো সাদা আকারের যতগুলো, আলু পুরোটাই স্টার্চ। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো আসলে হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। আর যে ফুডগুলো আপনি দেখবেন যে না, এই কার্বোহাইড্রেটগুলো ইজ লাইক, আপনি লাল আটার রুটি অনেকে খায় এখন, তারপর হচ্ছে লাল চাল যেটাকে বলে বাবা আমরা ব্রাউন রাইস বলি, উপরে কোষার মতো পাতলা আবরণটা থাকে, আমরা বার্লি, বার্লি একটা নন রিফাইন্ড কার্বোহাইড্রেট যেটা কেউ খেতে চায় না। আপনাকে আমি যদি ফিউচারে দেই আপনি বুঝতে পারবেন যে এটা বেশ বিশ্রী একটা খাবার আসলে, যতক্ষণ আপনি এটাকে ছাতু বানিয়ে ফেলতেছেন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে নন রিফাইন্ড কার্বোহাইড্রেট। আমরা ওটস খাই অনেকে, হ্যাঁ একটা বিগ মিস্টেক করে আমরা ওটস খেতে গিয়ে, আমরা কোয়েকারের যে মানে হোয়াইট ওটসগুলো আছে ইনস্ট্যান্ট, ওগুলো খেয়ে আমরা মনে করি যে আমরা ওয়েট লস করবো, বাট দ্যাটস রিফাইন্ড কার্বোহাইড্রেট। আপনি যদি জিআই চেক করেন আপনি দেখবেন ভাতের সঙ্গে ওর জিআই এর খুব বেশি ডিফারেন্স নাই, সো দ্যাট উইল গিভ দ্য অলমোস্ট দ্য সেম ইম্প্যাক্ট। ব্যাপার হয়েছে কি, ওইটা কম ক্যালোরি খাওয়া যায়, ঠিক আছে, মানে ভাত আপনি 300 ক্যালোরি খেয়ে ফেলবেন, ওইটা তো আপনি 150 ক্যালোরিতে পার করে দিতে পারলেন একটা মিল, 150 না আরও কম পার করে দিতে পারবেন একটা মিল। বাট অ্যাকচুয়ালি ওয়েট লস ফ্রেন্ডলি যেটা, এটা হচ্ছে আইদার রোল্ড ওটস উইচ ইজ নন রিফাইন্ড, অথবা স্টিল কাট ওটস বলে একটা ব্যাপার, একটা ওটস আছে ওইটা, কেমন, তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নন রিফাইন্ড